নমস্কার উমার হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি ছোলার ডাল চিকেন দিয়ে কিভাবে করে সেটাই করে দেখাবো তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক আজকে এই ছোলার ডালের রেসিপিটা দুর্দান্ত হয় খেতে ছোলার ডালটা আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে আমি এটা রেখে দেবো তারপরে পরবর্তী স্টেজে আপনাদের দেখাবো আমি কি করছি যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করবেন প্রচুর পরিমাণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধুয়ে রাখা ছোলার ডালটা এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এই ডালটার মধ্যে দু কাপ পরিমাণে আমি জল দেব আর দেব সামান্য লবণ আর হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে দু কাপ জল দিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে গোটা গোটা করে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করা যাবে না একশো গ্রাম মতো চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার দু চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ একটা বড় আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি সরষের তেল দিয়ে তেলটা গরম করে এই আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ আর এক চামচ মতো গোটা জিরে এই ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নের গন্ধটা বেরোলেই এর মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ কোচানো সেটাকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা টমেটোকে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ দিয়ে টমেটোটাকে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এতে টমেটোটা ভালো সেদ্ধ হয়ে যাবে লবণটা দিলে টমেটো পেঁয়াজ দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি পুরো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ মতো এখানে জিরের গুঁড়ো এখানে বাটাও ব্যবহার করা যেতে পারে আর দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর শুক্লো লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী আর কি যে যেমন খায় আর দিলাম কালার হওয়ার জন্য এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই সমস্ত কিছু দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা যত কষা সুন্দর হবে ডালটা খেতে তত ভালো লাগবে যে কোনো মশলায় কষানোর উপর নির্ভর করে তার টেস্টটা কত ভালো হবে তো আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে ডালটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে একটু গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে তো ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি এবার মশলার সঙ্গে দিয়ে ডালটাকে ভালো করে কষিয়ে নেব ডালটা কিন্তু গোটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে একদম গলে গেলে যেমন আমরা ডাল খাই তেমনই লাগবে সেটা খুব একটা ভালো লাগবে না খেতে তো ডালটাকে আমি এইভাবে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ডালটা মশলার সঙ্গে মিনিট দুয়েক ধরে ভালো করে কষিয়ে নিলাম এবার আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব পরিমাণ মতো এই ডালটা একটু ঘন ঘন হবে রুটি লুচি পরোটার সঙ্গে খেতে ভালোই লাগে তো সেই জন্য একটু ঘন ঘন হবে তো জলটা দিয়ে দিলাম এবার আগে থেকে যে সুন্দর করে ভেজে রেখেছে আলুর টুকরোগুলো সেগুলোও এবারের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রান্না করলাম রান্নাটা প্রায় হয়ে এসছে যেটুকু ঝোল আছে এটুকু আস্তে আস্তে টেনে যাবে এরকম গোটা গোটা আছে এটা কিন্তু আপনারা চাইলে মটন কিমা বা মটনের টুকরো দিয়েও রান্না করতে পারেন এটা চিকেন দিয়েও রান্না করা যায় চিকেন কিমা দিয়েও রান্না করা যায় তো এবার আমার প্রায় হয়ে এসছে এবার আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি আর দেব সামান্য পরিমাণে ঘি ঘিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তো এখানে ঘি দিলে ঘি গরম মশলা দিয়ে করলে রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু লুচি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে এক ঘেমি রুটির তরকারি কি খাবো এটা ভাবা সবসময় আমরা ভেবে যাই ভাবা হয় তো এখন যদি এইভাবে বিভিন্ন রকম তরকারি আমরা রান্না করে খাই বা এরকম ডাল করে খাই খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার লাস্টে আমার ঘিটা দেওয়া হয়ে গেল এবার একটু নাড়িয়ে আমি ঢেকে রাখব স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আপনারা রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন